এর আগে আমরা আলোচনা করলাম কমপ্লিট ডমিনেন্স এবং ইনকমপ্লিট ডমিনেন্স নিয়ে এবার যে বিষয়টা আলোচনা করব সেটা হলো মাল্টিপল অ্যালিল এবং সেইখানেই আমরা আরেকটা জিনিস দেখি যেটা হলো কো ডমিনেন্স। প্রথমত মনে রাখতে হবে যে প্রত্যেকের আমাদের যে দেহজ কোষ বা সোম্যাটিক সেল আছে অর্থাৎ অধিকাংশ দেহের যে কোষগুলো অধিকাংশ সেল তার মধ্যে যে প্রত্যেকটা টাইপ অফ ক্রোমোসোম তারা ওয়ান পেয়ার করে থাকে এক জোড়া করে থাকে এটা তখনই হাফ হয়ে যায় যখন মিওসেস হয় এবং সেটা মানুষের ক্ষেত্রে যখন গ্যামেট তৈরি হয় গ্যামেট মাদার সেল থেকে তো সেখানে হয় কিন্তু বাদবাকি যে বেশিরভাগ যে সেলগুলো যেগুলো আমরা সোম্যাটিক সেল বলছি তো সেখানে কিন্তু একজোড়া করেই এই হোমোলোগাস ক্রোমোসোম বা সমসংস্থ ক্রোমোসোম থাকে এবার তাই যদি হয় তাহলে পরে এখানে আমরা যদি দেখি যে একজোড়া হোমোলোগাস ক্রোমোজোম রয়েছে যদি এদেরকে আমরা পাশাপাশি ভাবি মনে করি কারণ এমনিতে তো সেলের মধ্যে মিওসিস প্রফেসের আগে সময় ছাড়া তো এরা এরকম পাশাপাশি থাকে না যখন সাইনাপসিস হয় তখনই থাকে এমনিতে বিক্ষিপ্তভাবে থাকে কিন্তু আমরা যদি মনে করি যে এই দুটো হোমোলোগাস ক্রোমোজোম সেট তারা পাশাপাশি রয়েছে তো তখন আমরা কি দেখব যে ফর এক্সাম্পল ধরছি আমরা যে একটা যে কোনো জিন ধরি মটর গাছের যে দৈর্ঘ্য বা হাইটের যে কন্ট্রোলিং জিন যেটা তার এক একজোড়া অ্যালিল আছে আমরা জানি এর আগে পড়েছি ক্যাপিটাল টি এবং স্মল টি দিয়ে ডিনোটেড হয় তো তাহলে স্বাভাবিকভাবে আমরা বলবো যে এখানে এই যে ক্রোমোজোম রয়েছে এই ক্রোমোজোমে একটা পার্টিকুলার পয়েন্ট তাকে বলা হচ্ছে লোকাস ওই লোকাসে এই জিন বা জিনের অ্যালিল অবস্থান করছে তাহলে একটা ক্রোম্যাটিডে এই একটা লোকাস এখানে ক্যাপিটাল টি আছে আর তার যে সিস্টার ক্রোম্যাটিড সেই সিস্টার ক্রোম্যাটিডের ওই একই যে জায়গা লোকাস সেখানেও ক্যাপিটাল টিই থাকবে কেন তার কারণ হচ্ছে এই একটা থেকেই কিন্তু এই সিস্টার ক্রোম্যাটিড তৈরি হয় রেপ্লিকেশান এবং ক্রোমোসোম ডুপ্লিকেশানের মাধ্যমে ফলে এটার থেকেই এটা কিন্তু তৈরি হচ্ছে তো সুতরাং একই রকম হবে এখানে যে আলিল থাকবে এখানেও সেই অ্যালিলই থাকবে এরা গেল একটা ক্রোমোসোম এবার তার যে পেয়ার যেটা রয়েছে হোমোলোগাস ক্রোমোসোম তাতে এবার কী হতে পারে এমন কেস হতেই পারে যে যেখানে একটা ক্রোম্যাটিরে ক্যাপিটাল আছে তাই যদি থাকে তাহলে তার যে সিস্টার ক্রোমাটিড সেখানেও ক্যাপিটাল টি থাকতেই হবে কারণ ওই একই লজিক এই ক্রোমাটিড থেকেই এই সিস্টার ক্রোমাটিড তৈরি হয়েছে বা বাইসি বার্সাইটার থেকে এটা তৈরি হয়েছে ফলে এটার যা থাকবে তার সিস্টার ক্রোম্যাটিটা একই থাকবে তো তাহলে এই ক্ষেত্রে এই ক্রোমোসোমে ক্যাপিটাল টি আছে আমরা শুধু একটাই লিখি আমরা কিন্তু লিখি না ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি এরকম লিখি না কারণ মানেই নেই কোনো অর্থহীন কারণ এখানে যেটা থাকবে সেটাই এখানে থাকবে ফলে একটা দিয়েই ডিনোট করা হয় কিন্তু আসলে ব্যাপারটাই হয় তো আমরা এটাকে ডিনোট করব এই ক্রোমোজোমে কোন জিন বা কোন অ্যালিল আছে না ক্যাপিটাল টি ঠিক তেমনি আবার আমরা এই যে যে আরেকটা সেখানে তাহলে কোন অ্যালিল আছে না ক্যাপিটাল টি একটা দিয়ে ডিনোট করব এবং এর জেনোটাইপ আমরা বলবো ক্যাপিটাল টি ক্যাপিটাল টি আবার এমন হতে পারে যে হোমোলোগাস স্পেয়ারের একটাতে সেখানে এই একই লোকাসেই থাকবে কারণ একটা নির্দিষ্ট জিনের তার একটাই লোকাস হবে তো সেখানে ক্যাপিটাল টি আছে আর ন্যাচারালি তার যেখানে এখানে সিস্টেক্রোম্যাটি সেখানেও তাহলে ক্যাপিটাল টি থাকবে অর্থাৎ এই ক্রোমোসোমটাতে ক্যাপিটাল টি আছে তার যে হোমোলোগাস পেয়ার সেখানে হয়তো এমন হলো যে এখানে অন্য অ্যালিন্ট আছে অর্থাৎ স্মল টি আছে হতেই পারে তাহলে স্মল টি যদি এইটাই থাকে এই সিস্টার ক্রোমাটিডের যেটা তাতেও তাহলে স্মল টি থাকবে স্বাভাবিকভাবেই তাহলে এর কি দাঁড়াবে এইটাতে হলো ক্যাপিটাল টি এটাতে হলো স্মল টি সুতরাং জেনোটাইপ ক্যাপিটাল টি স্মল টি অপরদিকে এমন কেসও হতে পারে যে এই একটা ক্রোমোসোমে সেখানে স্মল টি আছে তার সিস্টার ক্রোম্যাটিরও তাহলে স্মল টি থাকবে আবার তার যে পেয়ার সেখানেও স্মল টি আছে হতেই পারে তাহলে এখানেও স্মল টি আর তার তো সিস্টাক্রোমাটিটা একই হবে তাহলে স্মল টি তাহলে এর যেন টাইপ কী হবে না স্মল টি স্মল টি অর্থাৎ যেটা আমি বলতে চাইছি যে একটা ইন্ডিভিজুয়াল এটা যদি একটা ইন্ডিভিজুয়াল মটর গাছ হয় তাহলে তার ক্ষেত্রে এরকম হতে পারে আবার আরেকটা ইন্ডিভিজুয়াল তার ক্ষেত্রে এরকম হতে পারে আবার আরেকটা ইন্ডিভিজুয়াল তার ক্ষেত্রে এরকম হতে পারে অর্থাৎ তিন রকম জেনোটাইপ যুক্ত মটর উদ্ভিদ আমরা সাধারণত মটর উদ্ভিদের বা সুইট পি প্লান্টের যে পপুলেশন সেখানে দেখতে পাব। এবং স্বাভাবিকভাবেই ফেনোটাইপ ফেনোটিপিক্যালি যদি ভাবি তাহলে এই দু দুধরনের তাদের একই রকম ফেনোটাইপ হবে অর্থাৎ টল হবে বা লম্বা হবে আর এটার অন্য রকম হবে অর্থাৎ ডর্ফ হবে বা খর্ব হবে কিন্তু এটা মনে রাখতে হবে যে একটা যদি ইন্ডিভিজুয়াল তাহলে তার ক্ষেত্রে এর থেকে বেশি কম্বিনেশন তো আর হতে পারে না অর্থাৎ একটাতে এক রকম দেখলাম আরেকটাতে আরেক রকম দেখলাম আর তো হবার জায়গা নেই কারণ হোমোলোগাস এক জোড়াই আছে তিনটে নেই চারটে নেই পাঁচটা নেই ফলে আর জিন বা অ্যালিল থাকলেও ওই পপুলেশনে থাকলেও আর থাকার জায়গা নেই একটা ইন্ডিভিজুয়ালে ম্যাক্সিমাম আমরা বলতে পারি যে অ্যালিল সংখ্যা হতে পারে যে কোনো জিনের জন্য দুটো ম্যাক্সিমাম এমন হতেই পারে যে একই দুটোই তাহলে এই ক্ষেত মানে যেটাকে আমরা হোমোজাইগাস বলি আর কি অথবা এমন হতে পারে যে এইখানেও তাই স্মলটি স্মলটি এটাও হলো হোমোজাইগাস আর যদি আলাদা হতেই হয় তাহলে শুধু এটাই হতে পারে যে এখানে একটা এখানে আরেক রকম হেড্রোজাইগাস যে কন্ডিশন সো ইন ওয়ান ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম নাম্বার ফ্যালিয়ার্স অফ এ জিন দ্যাট ক্যান এক্সিস্ট ইজ টু নিশ্চয়ই বোঝা গেল কেন বললাম ইউজুয়ালি নাম্বার অফ অ্যালিলস অফ এ জিন দ্যাট ক্যান বি প্রেজেন্ট ইন অল ইন্ডিভিজুয়ালস অফ আ পপুলেশন ইজ টু এটাও আমি এক্ষুনি বললাম যে ম্যাক্সিমাম একটা জিনের কত রকম অ্যালিল থাকতে পারে একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে না সেটা হচ্ছে দুই এবার যদি আমরা একটা স্পিশিস পপুলেশন দেখি তাহলে আমরা অধিকাংশ ক্ষেত্রে যে যে এগুলো নিয়ে আলোচনা করেছি এতক্ষণ পর্যন্ত যেমন মেন্ডেল যে সমস্ত বৈশিষ্ট্য দেখেছিলেন সেইগুলো নিয়ন্ত্রণকারী যে অ্যালিলগুলো সেগুলো সব দুটো করেই ছিল এক জোড়াই ছিল অর্থাৎ কিনা না ফুলের অবস্থান কোথায় না এক্সিয়াল অথবা সেটা মানে নয় সেটা হলো একেবারে অগ্রভাগে অবস্থিত আর নইলে সেটা কাক্ষিক এক্সিয়াল বা এপিকাল কাক্ষিক বা অক্ষীয় এরম হতে পারে এর মাঝামাঝি কিছু ছিল না লম্বা হতে পারে বা খর্ব হতে পারে এর মাঝামাঝি কিছু ছিল না তার দুখানা এবং তার জন্য প্রত্যেকটার জন্য দুখানা করেই অ্যালিল ছিল কিন্তু এমন অনেক সময় হতে পারে যে কোনো অ্যালিলের জিনের জন্য যে অ্যালিলের সংখ্যা সেটা দুইয়ের বেশি হতে পারে এবং যত আমরা কাজ করছি যত কাজ করা হয়েছে তত দেখা যাচ্ছে বা গেছে যে এরকম অনেক ক্ষেত্রেই কিন্তু হয় যে সম্পূর্ণ আমরা যদি ওই স্পিশিজ প্রজাতির পপুলেশন স্টাডি করি তাহলে ওই পার্টিকুলার জিনের জন্য দুটোর বেশি অ্যালিল থাকতে পারে কিন্তু মনে রাখতে হবে একটা ইন্ডিভিজুয়ালে কখনও দুটোর বেশি থাকবে না কারণ দুটোর বেশি থাকার তো জায়গা নেই হোমলোগস ক্রমোশম তো জোড়াই দুটোই ফলে আর কী করে থাকবে কিন্তু আমরা যদি পুরো পপুলেশন স্টাডি করি ওই স্পিসিসে তাহলে এমন হতে পারে যে সেখানে আমরা দেখছি আরও নানান রকম অ্যালিল রয়েছে তাহলে পরে এবার সেই যে ব্যাপারটা এইটাকেই বলা হয় মাল্টিপল অ্যালিলিজম অর্থাৎ কিনা মানেটা কি দাঁড়ালো না যদি দেখা যায় যে কোনো একটা স্পিসিস পপুলেশনে অর্থাৎ কোনো প্রজাতির পপুলেশনে কোনো একটা নির্দিষ্ট জিনের অ্যালিল সংখ্যা দুটোর বেশি মোর দ্যান টু যদি হয় অ্যালিল নাম্বার ফর এ পার্টিকুলার জিন তখন সেই অ্যালিলগুলো তেন দোজ অ্যালিলস আর কল্ড মাল্টিপল অ্যালিলস এবং এই ফেনামেনটাকে বলা হচ্ছে কি না মাল্টিপল অ্যালিলিজম আমরা এবার যদি একটা উদাহরণ দিয়ে জিনিসটা বুঝি আমাদের সিলেবাসে উদাহরণ যেটা দেওয়া আছে সেটা হলো এবিও ব্লাড গ্রুপ এবিও ব্লাড গ্রুপ তোমরা নাইনে পড়েছ আবার ফিজিওলজিতেও ইলেভেনে তোমাদের ছিল ফলে এটা জানা জিনিস যে কত রকম ব্লাড গ্রুপ মানুষের হয় ইত্যাদি সেটার আমরা জেনেটিক এক্সপ্লেনেশনটা দেখতে পা দেখতে পারবো এখানে হিউম্যান পপুলেশনে আমরা যদি আমাদের ন নম্বর ক্রোমোসোম দেখি আমাদের যে ক্রোমোসোম সেটা নিশ্চয়ই তোমরা জানো আমাদের অটোজোমের সংখ্যা টাইপ আমরা বলছি কি না এক নম্বর দু নম্বর তিন নম্বর এক নম্বর দুটো আছে মানে প্রত্যেকটার হোমোলোগাস পেয়ার আছে তো এরকম যেটা ন নম্বর যে ক্রোমোসোমটা সেই ন নম্বর ক্রোমোসোমের যেটা লং আর্ম ক্রোমোজোম যদি মেটাসেন্ট্রিক হয় অর্থাৎ সেন্ট্রোমিয়ার যদি মাঝখানে থাকে তাহলে পরে তার দুটো আর্ম সমান লেনথের হয় কিন্তু যদি মেটাসেন্ট্রিক না হয়ে ক্রোমোজোম যদি সাবমেটাসেন্ট্রিক হয় বা অ্যাক্রোসেন্ট্রিক হয় বা টেলোসেন্ট্রিক হয় তখন তাদের যে আর্ম বাহু দুটো মানে সেন্ট্রোমিয়ারের দুপাশের যে অংশগুলো রয়েছে তাদের দৈর্ঘ্য সমান হবে না ন্যাচারালি হবে না তো তখন আমরা সাধারণত যেটা বেশি লম্বা যে বাকু বা লং যে আমটা তাকে কিউ বলি আর যেটা শর্টার তাকে পি বলি এটা হচ্ছে রীতি যাইহোক তো আমাদের নাইনথ ক্রোমোসোমের কিউ যে আমটা মানে লংয়ার যে আমটা সেইখানে একটা নির্দিষ্ট পয়েন্ট মানে একটা লোকাসে যে জিন আছে সেই জিনটা কন্ট্রোল করে দ্য ফরমেশন অফ অ্যান্টিজেন প্রেজেন্ট অন আর অর্থাৎ আমাদের লোহিত রক্তকণিকা আর গায়ে যে অ্যান্টিজেন কী অ্যান্টিজেন থাকবে সেইটা নিয়ন্ত্রণ করে যে জিন সেটা আমাদের ন নম্বর ক্রমশমের কিউ যে আম সেটার একটা নির্দিষ্ট জায়গায় অবস্থিত এবার দেখা যায় যে আমরা যদি হোমোসেফিয়েন্সিপিয়েন্স পুরো যদি আমরা মানুষের পপুলেশন স্টাডি করি তাহলে পরে দেখা যাচ্ছে কি না তিন রকম অ্যালিল থাকতে পারে একটা মানুষে কিন্তু মনে রাখতে হবে কখনো দুটোর বেশি থাকতে পারবে না কিন্তু যদি হোল আমরা হোমোসেপিয়েন্স সেপিয়েন্স দেখি তাহলে পরে দেখা গেছে যে তিন রকমের হতে পারে অ্যালিল আই এ আই বি স্মল আই দিয়ে তাদের ডিনোট করা হয় প্রশ্ন মনে হতে পারে যে হঠাৎ আই কেন আই স্ট্যান্ডস ফর অ্যাগলোটিনেশন আইসোঅ্যাগ্লুটিনেশান মানে কি ইটস দ্য প্রসেস অফ অ্যাগ্লুটিনেশান অফ আর অফ অ্যান ইন্ডিভিজুয়াল কস্ট বাই সাবস্টেন্স ফ্রম অ্যানাদার ইন্ডিভিজুয়াল অফ দ্য সেম স্পিসিজ আমরা এটা জানি যে আমার যদি ব্লাড গ্রুপ এ হয় আর আমাকে যদি বি ব্লাড গ্রুপের রক্ত দেওয়া হয় কোনোভাবে তখন কী হবে সঙ্গে সঙ্গে ওই যে বি ব্লাড গ্রুপ তার মানে কি না তার যে আর দেওয়া হয়েছে রক্তটা সেই রক্তে যে আর আছে সেই আর গায়ে তার মানে কি আছে না বি অ্যান্টিজেন আছে কিন্তু আগেই বললাম আমার ব্লাড গ্রুপ যদি এ হয় তার মানে হচ্ছে কি না আমার যে আর আছে তাতে এ অ্যান্টিজেন আছে বি নেই এবার বি নেই বলে যেই বি অ্যান্টিজেন আমার বডিতে ঢুকছে প্রবেশ করছে দেয়া হচ্ছে তখনই কি হবে তাকে ফরেন হিসেবে চিহ্নিত করা হবে এবং সেই ফরেন জিনিসটাকে নষ্ট করার জন্য প্লাজমার মধ্যে যে অ্যান্টিবডি অ্যান্টিবি অ্যান্টিবডি এগুলো তখন তাকে কোয়াগুলেশন করে দেবে সেগুলোকে জমাট বাঁধিয়ে দেবে এটাকেই বলা হয় অ্যাগলুটিনেশন আর বিসিগুলোকে ক্লাম্প করে দেবে এই যেহেতু একই তো স্পিসিস যে রক্তটা আমায় দেয়া হচ্ছে সেটা তো আরেকটা মানুষের থেকেই দেয়া হচ্ছে নিশ্চয়ই তো যেহেতু একই স্পিসিজের অন্য ইন্ডিভিজুয়াল থেকে দেওয়া হলো যে ইন্ডিভিজুয়ালের ব্লাড গ্রুপটা আলাদা এবং তার জন্যই অ্যাগলুটিনেশন হলো তাই জন্য একে বলা হয় আইসো অ্যাগলুটিনেশান আইসো মানে সেম তো এই জন্যে আই থেকেই এই অ্যালিলগুলোর নাম হয়েছে এরকম আই এ আই বি স্মল আই এবার যদি আমরা দেখি যে তাহলে জেনোটাইপ একটা হোল হিউম্যান পপুলেশনে কী কী হতে পারে এই পার্টিকুলার জিনটার জন্য এক হতে পারে কি ক্যাপ আই এ আই এরম হতে পারে মানে ক্যাপিটাল আই এ ক্যাপিটাল আই এ অথবা ক্যাপিটাল আই এ স্মল আই অথবা ক্যাপিটাল আই এ ক্যাপিটাল আই বি অথবা ক্যাপিটাল আই বি ক্যাপিটাল আই বি অথবা ক্যাপিটাল আই বি স্মল আই এবং স্মল আই স্মল আই এর থেকে বেশি তার কিছু আবার নেই তাহলে এই হলো মোটামুটি যত কম্বিনেশন হতে পারে এবার দেখা যাচ্ছে যে যে মানুষটার ক্যাপিটাল আই এ ক্যাপিটাল আই এ এই জেনোটাইপ রয়েছে এবং যে মানুষটার ক্যাপিটাল আই এ এবং আই এই জেনোটাইপ রয়েছে তাদের দুজনের মধ্যেই আর বিসির গায়ে এ অ্যান্টিজেন তৈরি হয় সেই জন্য তাদের বলা হচ্ছে কি না এ ব্লাড গ্রুপের রক্ত বিশিষ্ট মানুষেরা আবার অন্যদিকে যাদের দেখা যাচ্ছে যে জেনোটাইপ হলো আই বি ক্যাপিটাল আইবি ক্যাপিটাল এবং ক্যাপিটাল আই স্মল আই দুজনের ক্ষেত্রেই দেখা যাবে যে বি অ্যান্টিজেন তাদের আরবিসির সির গায়ে তৈরি হয় সেই জন্য তাদেরকে আমরা কি বলি না বি ব্লাড গ্রুপের রক্তের মানুষ তাদেরকে বলা হচ্ছে সুতরাং বোঝা যাচ্ছে কি না এই ক্যাপিটাল আই এবং ক্যাপিটাল আই বি দুটোই স্মল আই এর ওপরে পুরোপুরি ডমিনেন্ট অর্থাৎ যেমন ক্যাপিটাল টি স্মল টির ওপর ডমিনেন্ট ছিল মটর উদ্ভিদে যেমন ক্যাপিটাল আর স্মল আর এর ওপর ডমিনেন্ট ছিল সেই রকমভাবেই ক্যাপিটাল আই এ স্মল আইয়ের ওপরেও ডমিনেন্ট ক্যাপিটাল আই বি স্মল আইয়ের ওপরেও ডমিনেন্ট সুতরাং সো ক্যাপিটাল আই অ্যান্ড ক্যাপিটাল আই বি বোথ আর কমপ্লিটলি ডমিনেন্ট ও অন আই ওভার আই কিন্তু এইবার যেটা আমরা দেখব এক্সেপশন সেটা কি না ক্যাপিটাল আই এ ক্যাপিটাল বি এই যে জেনোটাইপটা এই জেনোটাইপের মানুষের ক্ষেত্রে দেখা যায় তাদের আর বিসির গায়ে এ অ্যান্টিজেনও থাকে আবার বি অ্যান্টিজেনও থাকে তাহলে দুটো অ্যান্টিজেন দু রকম অ্যান্টিজেনই এদের বডিতে তৈরি হচ্ছে এবং এদেরকে আমরা বলছি কি না এদের ব্লাড গ্রুপ হচ্ছে এবি যেহেতু ক্যাপিটাল আই এ এবং ক্যাপিটাল আইবি দুটো যদি থাকে একজন মানুষের মধ্যে তাহলে পরে দুটোই এক্সপ্রেসড হয় যে কারণে আই এর জন্য এ অ্যান্টিজেন এবং আইবির জন্য বি অ্যান্টিজেন দুটোই তৈরি হয় তাই এই দুটো অ্যালিলকে বলা হয় দে আর কোডমিন্যান্ট কোডমিনেন্ট অ্যাজ দে বোথ এক্সপ্রেস অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট বোথ এ অ্যান্ড বি অ্যান্টিজেন্স আর ফর্মড সুতরাং মনে রাখতে হবে এখানে যে দুটোই সমান গুরুত্ব পায় কেউ কাউকে চাপা দেওয়া ঢাকা দেওয়া এই ব্যাপারটার মধ্যেই যাচ্ছে না সুতরাং এই যে ঘটনা যেখানে এই দুটো আলাদা অ্যালিন একই জিনে তারা দুজনেই এক্সপ্রেসড হয় এবং সমান গুরুত্ব পায় তখন তাদেরকে বলা হচ্ছে দে আর কোডমিন্যান্ট তার উদাহরণ এক্সাম্পল হলো আমাদের এবিও ব্লাড গ্রুপ যদি দেখি তাহলে ক্যাপিটাল আই এ এবং ক্যাপিটাল আইপি এই দুটো অ্যালেন আর যেটা বাকি পড়ে রইলো সেটা হচ্ছে স্মল আই স্মল আই এই যে যেনটা একটা দেখা যায় স্মল আইটা হলো মিউটেটেড ফর্ম এমন একটা মিউটেটেড ফর্ম যেটার জন্য কোনো অ্যান্টিজেন এ অ্যান্টিজেনও না বি অ্যান্টিজেনও না কোনোটাই তৈরি হতে পারে না তখন আমরা তাকে বলছি ও ব্লাড গ্রুপ তাহলে আমরা মোটামুটি দেখলাম যে এটা তো বলেছি ক্যাপিটাল আই এ ক্যাপিটাল আই বি এই যদি জেনোটাইপ হয় তাহলে দু ধরনের অ্যান্টিজেনই তৈরি হয় এবং তাকে বলা হচ্ছে বি ব্লাড গ্রুপ তো এই ক্ষেত্রে আমরা এবিও ব্লাড গ্রুপে আমরা দেখলাম যে এখানে আমরা কমপ্লিট ডমিনেন্স দেখতে পাচ্ছি যেমন ক্যাপিটাল আই এ এবং ক্যাপিটাল বি দুটোই দে আর কমপ্লিটলি ডমিন্যান্ট ওভার স্মল আই আবার আমরা কোডমিন্যান্সও দেখতে পাচ্ছি যেখানে ক্যাপিটাল আই এ এবং ক্যাপিটাল বি তারা দুজনেই এরা এক্সপ্রেসড হয় এবং এই জিনিসটাকে বলছি যে আমরা কোডমিন্যান্স আমরা এইভাবে লিখতেও পারি যে এই ক্যাপিটাল আই এ ইকালস টু ক্যাপিটাল আই বি এবং দুটোই ডমিন্যান্ট ওবার স্মল আই এভাবেও অনেক সময় এক্সপ্রেস করা হয় জিনিসটাকে এবার এবিও ব্লাড গ্রুপের যখন প্রসঙ্গ এসছে তখন আমি সাধারণত এটা বলি বলে থাকি তার সঙ্গে সঙ্গে বম্বে ফেনাল বম্বে ফেনাল কেন কারণ এই জিনিসটা প্রথম দেখা গিয়েছিল আমাদের বম্বেতে। এটা কি ঘটনা এটার জন্য যে জিনিসটা জানতে হবে সেটা হলো যে যেমন বললাম যে আমাদের ন নম্বর ক্রোমোসোমে যে আই এ বা আই বা স্মল আই এই অ্যালিলগুলো থাকে তেমনি আমাদের আরেকটা ক্রোমোসোম সেটা হলো নাইনটিন উনিশ নম্বর যে ক্রোমোসোম এই উনিশ নম্বর ক্রোমোসোমে দেখা যায় যে আমাদের আরেকটা জিন আছে সেই জিনটার তার দুটো অ্যালিল হয় নর্মাল যেমন দুটো অ্যালিল সেটারও তাই তাদেরকে আমরা সাধারণত এক্সপ্রেস করি ক্যাপিটাল এইচ অথবা স্মল এইচ মানে দুটো অ্যালিল তো তাহলে ক্যাপিটাল এইচ এবং স্মল এইচ এই দিয়ে এক্সপ্রেস করা হয় কেন এইচ বলা হচ্ছে না ক্যাপিটাল এইচ যে অ্যালিলটা রয়েছে সেটার জন্য একটা পার্টিকুলার সাবস্টেন্স তৈরি হয় প্রোটিন তৈরি হয় আমাদের ব্লাডে তাকে বলা হয় এইচ সাবস্টেন্স তাহলে ক্যাপিটাল এইচ অ্যালিল এটা ফর্মস দ্য এইচ সাবস্টেন্স ব্লাডেতে অন্যদিকে স্মল এইচ হল ক্যাপিটাল এইচের মিউটেটেড ফর্ম তার জন্য কোনো এইচ সাবস্টেন্স তৈরি হতে পারে না তো এই দুটো অ্যালিন আমরা দেখছি এদের এরা কিন্তু ক্যাপিটাল এইচ শোজ কমপ্লিট ডমিনেন্স ওভার স্মল এজ অর্থাৎ ক্যাপিটাল এজ এবং স্মল এজ যদি একসঙ্গে থাকে তাহলে পরেও কিন্তু এইচ সাবস্টেন্স তৈরি হবে তার মানে ক্যাপিটাল এজ এইচ এই জেনোটাইপটারও যা ফেনোটাইপ আর ক্যাপিটাল এজ স্মল এজ এই জেনোটাইপটারও একই ফেনোটাইপ তাহলে এই দুটোর জন্যই কি হবে না ব্লাড এইট সাবস্টেন্স তৈরি হবে এবার সেই মানুষটার যদি অপরদিকে আমরা দেখি যে আবার ন নম্বর যে ক্রমশ সেখানে হয়তো অ্যালিল যে রয়েছে হয়তো ক্যাপিটাল আই এ আছে অথবা ক্যাপিটাল আই আছে অথবা দুটোই আছে এমন তো হতেই পারে তো তাহলে পরে ক্যাপিটাল আই এ বা ক্যাপিটাল আই বি দুটোরই এই দুটো যে অ্যালিন রয়েছে তাদের কাজ হলো একটা এনজাইম তৈরি করা এটার থেকে একটা এনজাইম হয় এটা থেকে একটা এনজাইম হয় তো সেই এনজাইমের কাজটা কি না এই এইচ সাবস্টেন্সটাকে মডিফাই করা আইএ থেকে যে এনজাইম তৈরি হচ্ছে সেটা এইচ সাবস্টেন্সকে এমনভাবে মডিফাই করে যাতে এ অ্যান্টিজেন তৈরি হয় অপরদিকে আইপি যে অ্যালিলটা সেটা আবার এইচ সাবস্টেন্সকে এমনভাবে মডিফাই করে যাতে আরেক রকম দেখতে একটা অ্যান্টিজেন তৈরি হয় তাকে আমরা বলি বি অ্যান্টিজেন যাদের আইআইবি দুটোই আছে তাদের দুটো এনজাইমি তৈরি হয় ফলে এই সাবস্টেন্স যেটা সেটার ওপরে দুটোই কাজ করে এবং কোনোটার থেকে এ অ্যান্টিজেন তৈরি হয় কোনোটার থেকে বি অ্যান্টিজেন তৈরি হয় তাদের জন্য দুটোই থাকে তাহলে এই সিচুয়েশানটা দাঁড়ায় এবং যদি দেখা যায় এ অ্যান্টিজেন শুধু রয়েছে তখন আমরা বলি এ ব্লাড গ্রুপ যদি দেখি বি অ্যান্টিজেন শুধু আছে তখন বলবো বি ব্লাড গ্রুপ যদি দেখি যে এ এবং বি দু ধরনের অ্যান্টিজেনই আছে তার তাহলে পরে বলবো যে এবি ব্লাড গ্রুপ কিন্তু যদি কারোর জেনোটাইপ হয় স্মল আই স্মল আই এই স্মল আই যে সেটা মিউটেটেড ফর্ম সেটা কোনো এনজাইম তৈরি করতে পারে না বা বলা যেতে পারে মানে একটা নন ফাংশনাল জিনিস তৈরি হয় যেটা কাজ করতে পারছে না এই সাবস্টেন্সটাকে সেটা সেটাকে ট্রান্সফর্ম করতে পারছে না অ্যান্টিজেন ফলে এই সাবস্টেন্স আছে ঠিকই কিন্তু আই যেহেতু রয়েছে স্মল আই সেই জন্য সঠিক এনজাইম নেই সেই জন্য কোনো অ্যান্টিজেন তৈরি হয় না এও না বিও না তাহলে কি দেখবো আমরা কোনো অ্যান্টিজেন তৈরি হলো না এবং তখন আমরা বলবো যে তার ব্লাড গ্রুপ হলো ও বোঝা গেল আশা করি একটু কোন ব্যাপারটা এইবার যদি প্রশ্ন আসে যে কোনো মানুষের জেনোটাইপ যদি স্মল এবং স্মল হয় এই স্মল স্মলেজ স্মল যদি হয় তাহলে স্মল হলো আরেকটা মিউটেটেড আর কি ফর্ম অ্যালিল অফ ক্যাপিটালিজ এবং সেটা কোনো এইচ সাবস্টেন্স তৈরি করতে পারে না এবারে যদি কোনো এইচ সাবস্টেন্স না তৈরি হয় তাহলে পরে যার উপরে এই এনজাইমগুলো কাজ করবে সেই জিনিসটাই তো নেই এটাই তো নেই তাহলে কি হবে এই এনজাইম হাজার থাকুক না কিছু এসে যাবে কিছু এসে যাবে না কারণ সাবস্ট্রেট নেই সাবস্ট্রেট যদি না থাকে তাহলে পরে প্রোডাক্ট করে তৈরি হবে হবার কোনো প্রশ্ন নেই সুতরাং আমরা ফেনোটিপিক্যালি কি দেখব আমরা দেখব কি যে এর ব্লাডে এ অথবা বি কোনো অ্যান্টিজেনই তৈরি হয়নি সুতরাং আমরা কি বলবো ও ব্লাড গ্রুপ বোঝা গেল আশা করি তাহলে পরে এইখানে একটা এবার সমস্যা সমস্যা কি ও ব্লাড গ্রুপ তার মানে আমরা দেখছি যে স্মল আই স্মল আইয়ের জন্য তো হয় বটেই কিন্তু কারুর যদি ব্লাডের কারুর যদি জেনোটাইপ স্মল এইজ স্মল এইচ হয় তাহলে পরেও তো তার ফেনোটাইপ দেখাবে ও ব্লাড গ্রুপ এবারে ডিফারেন্সটা কি হলো না ক্যাপিটাল এইচ ক্যাপিটাল এইচ বা ক্যাপিটাল এইচ স্মল এইজ এই জেনোটাইপ যুক্ত মানুষ কিন্তু স্মল আই স্মল আই তাদের কি এইচ সাবস্টেন্স আছে ব্লাডের মধ্যে এইচ সাবস্টেন্স তৈরি হয়েছে কিন্তু যেহেতু স্মলাই স্মলাই এনজাইম নেই ঠিকঠাক সেই জন্য এ বা ই অ্যান্টিজেন তৈরি হতে পারেনি আর এই ক্ষেত্রে কী হয়েছে না স্মল এইজ স্মল হচ্ছে কোনো একজন মানুষের জেনোটাইপ কিন্তু হয়তো তার এমনি জেনো হয়তো স্মলাই স্মলাই হতে পারে বা এই সবগুলো হতে পারে হতেই পারে যাই হোক না কেন তার তো এইচ সাবস্টেন্স তৈরি হয়নি ফলে তার কোনো এইচ সাবস্টেন্স নেই ব্লাডে এর কিন্তু আছে যদিও একে ফেনোটিপিক্যালি দেখব এ ও ব্লাড গ্রুপ একেও দেখব ও ব্লাড গ্রুপ এইবারে কি যদি আমরা শুধুমাত্র ওইটুকুন দেখে ভাবি যে এর তো ও ব্লাড গ্রুপ আর এরও দেখলাম ও ব্লাড গ্রুপ তাহলে পরে এই এইচ এইচ যার আছে স্মলেজ স্মল এইচ ও ব্লাড গ্রুপই তো ভাবছি ভাবছি যে ঠিক আছে তাহলে ও ব্লাড গ্রুপের রক্ত একে দিয়ে দিই তাহলে পরে সেই যে ও ব্লাড গ্রুপের রক্তটা দিলাম সেটা যদি এরকম কোনো ব্যক্তির হয় তাহলে পরে সমস্যা কী হবে না এই যাকে দিলাম গ্রহীতা যে রেসিপিয়েন্ট যে তার তো এইচ সাবস্টেন্স নেই কিন্তু যে রক্তটা দিয়েছি তার তো আবার এইচ সাবস্টেন্স তৈরি হয়ে আছে এ বি অ্যান্টিজেন হয়তো নেই এই সঙ্গে সঙ্গে এই এইচ সাবস্টেন্সটা এর বডির মধ্যে ঢুকলো আর এর তো নিজস্ব এটা নেই তাহলে পরে কী হবে না এ তো এটাকে ফরেন হিসেবে ট্রিট করবে তাহলে যেই ফরেন হিসেবে ট্রিট করবে তখন কিন্তু এটাকে অ্যাগ্লুটিট করার চেষ্টা করবে ফলে সমস্যা দেখা দেবে এই ঘটনাটা দেখা গিয়েছিল প্রথম বম্বেতে এটাকে বলা হয় বম্বে ফেনোমেনন মোটামুটি সংখ্যা আমার খুব একটা ভালো মনে থাকে না চোদ্দো হাজার মানুষের মধ্যে বোধ যতদূর আমার মনে পড়ছে একজনের এই ব্যাপারটা দেখা যায় কোন ব্যাপারটা না এই ব্যাপারটা স্মল এইচ স্মল এইচ তার নাহলে অধিকাংশ মানুষ ক্যাপিটাল এইচ ক্যাপিটাল এইচ বা ক্যাপিটাল স্মলেজ স্মল এইচ বেশিরভাগ মানুষ বেশিরভাগ জিনের জন্য হচ্ছে হেটেরোজাইগাস যাই হোক স্মল এজ স্মল এজ এটা তুলনামূলকভাবে কম সংখ্যক মানুষের ক্ষেত্রে দেখা যায় কিন্তু হতে পারে এই সমস্ত কারণ আছে বলেই এবং এ ব্লাড গ্রুপের মধ্যেও যেমন এ ওয়ান এ টু আরও সাবডিভিশন আছে এই কারণগুলোর জন্যেই কিন্তু আমরা এমন করতে পারি না কখনো বাস্তবে যে একই ব্লাড গ্রুপ দেখলাম অমনি আরেক ওই একই ব্লাড গ্রুপের রক্তওয়ালা মানুষকে অমনি ওই ব্লাডটা দিয়ে দিলাম এটা করা যায় না কারণ এর মধ্যে আরও অনেক কমপ্লেক্স ব্যাপার থাকে সেই জন্যেই কিন্তু ক্রস ম্যাচিং করতে হয় বডির বাইরে আলাদা করে সেখানে দেখে নিতে হয় কোনো রকম ইত্যাদি হচ্ছে কি না যদি না হয় তবেই সেই ব্লাড ইউজ করা যায় এই বম্বে ফেনামিনটা একটা ইন্টারেস্টিং জিনিস সেই জন্য এটা এখানে উল্লেখ করলাম ব্লাড গ্রুপ যেমন এবিও ব্লাড গ্রুপ আমরা বলছি সিস্টেম যেটা তো বের করেছিলেন যাই হোক তো এর সঙ্গে আরেকটা ব্যাপারও আছে যেটাও তোমরা জানো আর এইচ সিস্টেম আর এইচ মানে যেটা রেশাস ফ্যাক্টর যেটা বলা হয় প্রথম রেশাস মা থেকে প্রথম পাওয়া গিয়েছিল এবং তারপর দেখা গিয়েছে যে মানুষের ক্ষেত্রে প্রায় সেভেন্টি মানুষের ক্ষেত্রেও এই ফ্যাক্টরটা থাকে ব্লাড যাদের থাকে তাদের আমরা পজিটিভ এইচ পজিটিভ বলে থাকি যাদের নেই তাদেরকে আমরা আর এইচ নেগেটিভ বলে থাকি এই আর এইচ যে ফ্যাক্টরটা এটা যে তৈরি হওয়া এটাও কিন্তু একটা জিন দ্বারা নিয়ন্ত্রিত ব্যাপার অর্থাৎ একজোড়া জিন মানে অ্যালিল তারা নিয়ন্ত্রণ করে যে ওই আর এইচ ফ্যাক্টর তৈরি হবে কি হবে না ইত্যাদি সেই যে জিন বা অ্যালিল দয় তারা কোথায় থাকে না ক্রোমোসোম ওয়ানে থাকে আমাদের প্রথম যে ক্রোমোসোম ফার্স্ট ক্রোমোসোম যেটা সেইখানে অবস্থান করে অ্যালিল যে পেয়ার তাদেরকে ক্যাপিটাল ডি আর স্মল ডি এই দিয়ে ডিনোট করা হয় এই ক্যাপিটাল ডি স্মল ডির মধ্যে মনে রাখতে হবে যে ক্যাপিটাল ডি ইজ কমপ্লিটলি ডমিন্যান্ট ওভার স্মল ডি যেমন ওই ক্যাপিটাল ডি স্মল ডির ওপর ইত্যাদি ইত্যাদি তো স্বাভাবিকভাবেই তাহলে পরে এই যদি কারুর জেনোটাইপ হয় ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি অথবা ক্যাপিটাল ডি স্মল ডি তাহলে কী হবে তাহলে ন্যাচুরালি তার বডিতে রেসার্স ফ্যাক্টর তৈরি হবে তখন আমরা তাকে কি বলবো পেনোটিপিক্যালি আর ইজ পজিটিভ কারণ যদি দেখি আমরা স্মল ডি স্মল ডি আছে যেনটাই তখন তার বডিতে বা ব্লাডে রেশার্স ফ্যাক্টর তৈরি হয় না এবং আমরা সেটাকে বলি আর ইজ নেগেটিভ ফেনোটিপিক্যালি এবার একটা ক্রস দেখাবো যে ক্রসটা দেখাচ্ছি তার কারণ বলছি পরে যদি আমরা মনে করি যে দুজন পেরেন্ট একজন পেরেন্টের ব্লাড গ্রুপ হচ্ছে মানে জেনোটাইপ হচ্ছে ক্যাপিটাল আই এ ক্যাপিটাল আই এ ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি এর তাহলে ফেনোটাইপ কী হবে যেহেতু এটা রয়েছে তাহলে তার এ তৈরি হবে অ্যান্টিজেন তাহলে এ ব্লাড গ্রুপ আর যেহেতু এটা সুতরাং তার রিসার্চ ফ্যাক্টর তৈরি হবে তাহলে সে পজিটিভ তাহলে এ পজিটিভ তার জেনোটাইপ এটা আবার অন্যদিকে আরেকজন যে প্যারেন্ট তার আমরা কি দেখছি যে ব্লাড তার যে জেনোটাইপ সেটা ক্যাপিটাল আইবি ক্যাপিটাল আই স্মল ডি স্মল ডি তো তাহলে পরে এর ফেনোটাইপ কি হবে না ন্যাচারালি বি এখানে তৈরি হচ্ছে অ্যান্টিজেন তাহলে বি ব্লাড গ্রুপ আর যেহেতু স্মল ডি স্মল ডি তাহলে সে ফ্যাক্টর তৈরি হচ্ছে না ফলে নেগেটিভ বি নেগেটিভ তাহলে এরকম দুজন ব্যক্তি প্রথমে মিওসিস গ্যামের তৈরি হওয়া কি গ্যামের তৈরি হবে না যত গ্যামেটি তৈরি হবে হানড্রেড পারসেন্ট আর কোনো অপশান নেই ক্যাপিটাল আই এ এবং ক্যাপিটাল ডি এই আছে ঠিক তেমনি এখানেও ক্যাপিটাল আই বি আর স্মল ডি আর কোনো অপশান নেই আচ্ছা এবারে এই দুটো গ্যামের যখন ফার্টিলাইজেশনের সময় যুক্ত হলো তখন যে চাইল্ড তাহলে তার কি হবে এবার জেনোটাই না ক্যাপিটাল আই এ ক্যাপিটাল আই বি ক্যাপিটাল ডি স্মল ডি এর ব্লাড গ্রুপ কী হবে আমরা দেখেছি এর আগে যে এরা কিন্তু কোডমিনেন্ট তাহলে পরে এবি আর এটা তো কমপ্লিটলি ডমিনেন্ট সুতরাং পজিটিভ তাহলে এবি পজিটিভ এইরকম জেনোটাইপ যুক্ত একজনের সঙ্গে যদি আমরা আবার এখানে একটা ক্রস দেখি তাহলে এবার যে পেরেন দুজন তাহলে এফ এর সঙ্গে যে আরেকজন পেরেন একই জেনোটাইপ যুক্ত করা হলো তাহলে সেও এবি পজিটিভ বেশ এবার এই পেরেন্ট যদি একে ধরি বাবা তাহলে যে মেল চিহ্ন দিয়ে দেখালাম এখানে কি কি ধরনের ক্যামেট তৈরি হবে না ক্যাপিটাল আই এ ক্যাপিটাল ডি ক্যাপিটাল আই এ স্মল ডি ক্যাপিটাল আই বি ক্যাপিটাল ডি ক্যাপিটাল আই বি স্মল ডি বোঝা যাচ্ছে আশা করি এইখানে এইখানে এখানে এইখানে তাহলে এই চার রকম ঠিক এই যদি মা হয় তাহলে মা ফিমেল দিয়ে দেখানো হলো একই হবে কারণ একই তো যেনটাই ক্যাপিটাল আই ক্যাপিটাল ডি ক্যাপিটাল আই স্মল ডি ক্যাপিটাল আই বি ক্যাপিটাল ডি ক্যাপিটাল আই স্মল ডি বেশ এবারে যখন পার্টিলাইজেশান হচ্ছে তাহলে পরে এই হলো এই এই দা এইগুলো পরপর বলে অনেক সময় যাবে নিশ্চয়ই দেখে নিতে পারবে মোট কথা ফেনোটাইপ কী কী দাঁড়ালো আমরা যদি এই যে এখানে আমরা পানেট স্কোয়ার করলাম এই পানেট স্কোয়ার থেকে আমরা যদি এবার দেখি ফেনোটাইপ কী কী তৈরি হলো ফেনোটাইপ আমরা দেখছি ছ রকম তৈরি হয়েছে আচ্ছা ছ রকমের মধ্যে কী কী হয়েছে না এ পজিটিভ তিনজন ঠিক আছে এ এক দুই তিন আর কেউ নেই এ নেগেটিভ ব্লাড গ্রুপ সেরকম একজন হয়েছে এ নেগেটিভ এই যে বি পজিটিভ সেও তিনজন বি পজিটিভ এই এক দুই এবং তিন তিনজন বি নেগেটিভ আমরা দেখব শুধুমাত্র এই একজন আবার এবি পজিটিভ সেটা এই এক দুই তিন চার পাঁচ ছজন ছজন তাহলে এবি পজিটিভ আর এবি তার কতজন হলো না এই দেখছি একজন এই হলো আরেকজন দুজন তাহলে পরে আমরা দেখছি ফেনোটাইপ তালে ছ রকম হয় হতে পারে এবং তাদের ফেনোটাইপের যে রেশিও কি হবে থ্রি টু ওয়ান ইজ টু থ্রি টু ওয়ান ইজ টু সিক্স ইজ টু টু এই হচ্ছে তাদের তালে ফেনোটিপিক রেশিও এবং টাইপস অফ ফেনোটাইপ এটা তালে কী ধরনের ক্রস এটা তো ডাই ক্রস ডাই ক্রস কেন না আমরা দুখানা আমরা অ্যালিল নিয়ে ধরনের জিন নিয়ে কাজ করলাম একটা হলো যেটা এ বা বি অ্যান্টিজেন তৈরি করে আর আরেকটা হলো যেটা রেশার্চ ফ্যাক্টর তৈরি করে দুটো আলাদা জিন আলাদা ক্রোমোজোমে রয়েছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসটমেন্ট ঘটার কথা তাই হয়েছে এবং ইন্ডিপেন্ডেন্ট অ্যাসটমেন্ট ঘটে আমরা দেখছি যে এখানে রকম পেনোটাইপ তৈরি হলো এই এই রেশিওতে তাহলে এটা একটা ডাইহাইব্রিড ক্রস রেজাল্ট ওয়ে ওয়ান পেয়ার অফ জিন অ্যালিয়াস আর কোডমিনেন্ট কারণ এ আর বি পরস্পর কোডমিনেন্ট সেই জন্যেই কিন্তু এই বি এই টায়ারাইজ করেছে অ্যান্ড অ্যানাদার পেয়ার শোজ কমপ্লিট ডমিনেন্স যেটা ক্যাপিটাল ডি ওভার স্মল ডি ক্যাপিটাল ডি স্মল ডির ওপর পুরোপুরিভাবে যেহেতু ডমিনেন্ট বা প্রকার তাহলে এই দুরকম যদি কেস হয় দু ধরনের জিনের মধ্যে তাহলে পরে এই রেজাল্টটা পাওয়া যায় কিন্তু কথা হলো এটা আমি দেখালাম কেন দেখালাম তার কারণ হচ্ছে এইবার আমরা যদি রিক্যাপ করি মনে করার চেষ্টা করি মেন্ডেলের যে পরীক্ষা সেই পরীক্ষায় কি ছিল খুব কমন যেটা এক্সাম্পল দিয়ে আমরা ধরি সেটা হলো যে ওই আমি এখানে এফ ওয়ানের ক্রস থেকে শুরু করেছি ফের আবার ওই পেরেন্টালে যাইনি যাই হোক যেটা ছিল যে রাউন্ড ইয়েলো তার সঙ্গে পিওর রাউন্ড পিওর ইয়েলো যে পি প্লান তার সঙ্গে ক্রস করানো হয়েছিল মানে উনি করেছিলেন যেটা রিঙ্কল্ড আর গ্রিন এবং তারপরে যেটা ওয়ান জেনারেশনে পাওয়া গিয়েছিল যে হানড্রেড পারসেন্ট সব আর কি ফার্স্ট প্লিয়ার জেনারেশনে ওয়ানে তারা রাউন্ড ইয়েলো হয়েছিল কিন্তু আমরা জানি তাদের জেনো টিপিক্যালি তারা তাই তাইতো তাহলে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এবার তার মধ্যে সেলফ পলিনেশন করা হয়েছিল তো তাই যদি হয় তাহলে পরে এখানেও তো ইন্ডিপেন্ডেন্ট অ্যাসটমেন্ট হয়েছে এবং সেই জন্য চার রকমের গ্যামের তৈরি হয়েছে এটা যদি আমরা মেল পার্ট থেকে ধরি মানে পোলেন গ্রেন আর এটাও যদি আমরা ফিমেল পার্ট থেকে ধরি মানে ওভিউলের মধ্যে কি হচ্ছে অর্থাৎ কি না এই চার রকমই তাহলে গ্যামের তৈরি হলো এবার যখন এবার ফার্টিলাইজেশন হচ্ছে তখন এগুলোও আমরা করেছি সেই টেনেই করা হয়েছে অর্থাৎ কি না এই রাউন্ড ইয়েলো রাউন্ড ইয়েলো রাউন্ড ইয়েলো রাউন্ড এখানে এইখানে এইভাবে আমরা এখানে দেখলাম ঠিক যেমন ওখানে করেছিলাম একটু আগেই আমাদের অ্যান্টিজেন আর রেশাস ফ্যাক্টরের জন্য এখানে ওই রকমই পানেট স্কোয়ার করা হলো এইবার রেজাল্টটা কি দাঁড়ালো পেনোটাইপ কত ধরনের পেনোটাইপ যদি আমরা দেখি তাহলে দেখছি রাউন্ড ইয়েলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ন তাহলে রাউন্ড ইয়েলো হলো নরকম নটা নরকম নয় নটা রাউন্ড গ্রিন রাউন্ড গ্রিন এখানে হলো এই একটা দুটো এবং তিনটে তিনটে হলো রিঙ্কলড ইয়েলো সেটা দেখব আমরা এখানে একটা দুটো তিনটে আর রিঙ্কল্ড গ্রিন দেখব একটা যেটা খুব মানে পড়া জিনিস যেটা মুখস্থ হয়ে গিয়েছে এতদিনে নিশ্চয়ই নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান চার রকম ফেনোটাইপ তাহলে এখানে কিন্তু একটা পার্থক্য এসে গেল কিসের সঙ্গে পার্থক্য এসে গেল না এর আগে আমরা যে দেখলাম যে যদি একখানা কমপ্লিট ডমিনেন্ট হয় এই যে কমপ্লিট ডমিনেন্ট হয় আর আরেকটা যদি কোডমিনেন্ট হয় তাহলে পরে রকম কিন্তু পাওয়া যায় ফেনোটাইপ কারণ এই দুটো চলে আসে যেখানে যদি কমপ্লিট ডমিনেন্স শুধুই দুটোই অর্থাৎ কি না ক্যাপিটাল আর স্মল আরের ওপর কমপ্লিট ডমিনেন্ট আবার ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াইয়ের ওপর কমপ্লিটলি ডমিনেন্ট তখন সেখানে কিন্তু ফেনোটাইপের সংখ্যা চার রকম হয় এইখানে কিন্তু একটা পার্থক্য এসে গেল অর্থাৎ আমরা দেখছি কো ডমিনেন্স যদি হয় আর সবই যদি কমপ্লিট ডমিনেন্স হয় তখন কিন্তু রেজাল্ট আলাদা হয় তাহলে এখানে আমরা দেখলাম যে এটা হলো একটা ডাইহাইব্রিড ক্রস রেজাল্টস ওয়ে বোথ জিন অ্যারিল পেয়ার্স শো কমপ্লিট ডমিন্যান্স অর্থাৎ ক্যাপিটাল আর ওভার স্মল আর অ্যান্ড ক্যাপিটাল বাই ওভার এই জন্যই কিন্তু আমাদের সিলেবাসে এক্সেপশন টু মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের মধ্যে যেমন এর আগে ইনকমপ্লিট ডমিন্যান্স আমরা দেখলাম সেরকমই এখানেও কিন্তু ওই মাল্টিপল অ্যালিল আর কোডমিন্যান্স দেওয়া আছে দেখবে যদি সিলেবাসে তার কারণ কী না আমরা মেন্ডেলের যে ডাইহাইড্রিড ক্রস ইন্ডিপেন্ডেন্ট অ্যাসটমেন্ট হবে এবং এফ টুতে যে সমস্ত অপত্য পাওয়া যাবে তাদের যদি রেশিও বের করি তাহলে সে দেখবো চার রকমের হবে এবং নাইন ইস টু থ্রি টু থ্রি টু ওয়ান হবে কিন্তু যেই কোডামিনেন্স এসে গেল এবং কোডামিনেন্স ওই মাল্টিপাল অ্যালিল ক্ষেত্রে যেমন এসেছে আমাদের রক্তের অ্যান্টিজেনের জন্য সেখানে কিন্তু মানে পার্থক্য ডিফারেন্ট রেজাল্ট পাওয়া গেছে অর্থাৎ কি না এখানে ছ রকমের পেনোটাইপ দেখা গেল এই জন্যই ওটাকে ওই এক্সেপশন টু ম্যানেরিয়ান ইনহেরিটেন্স বলা হয়েছে যদিও ব্যাপারটা আসলে একই কিন্তু ওইখানে এক্সপ্রেশনটা জিনের আলাদাভাবে হচ্ছে মানে ইন্টারাকশন অ্যালিলিক জিন ইন্টারাকশন ডিফারেন্ট হচ্ছে কোন ক্ষেত্রে কমপ্লিট ডমিনেন্স কোন ক্ষেত্রে কোডমিনেন্স তাহলে এখানে আমরা মাল্টিপল অ্যালিন এবং কোডমিনান্সটা মোটামুটি কভার করলাম